আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আপনাদের যে কোনো ধরনের ইন্ডাকশন মোটরের জন্য যে স্টার্টার ব্যবহার করেন সেই স্টার্টারের সঙ্গে দুইটি রিলে ব্যবহারের মাধ্যমে কীভাবে একটি ফেজ ফেলোর তৈরি করবেন। তো আমি ইতিপূর্বে ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে ফেজ ফেলোরের ওয়্যারিংটি করেছিলাম, তার একটি ভিডিও আমি ইতিপূর্বে ছেড়েছিলাম, কিন্তু সেখানে এক্সপ্লেইন করা হয়নি যে এর ইন্টারনাল কানেকশনগুলো কীভাবে আছে। তবে আমি সেখানে বুঝিয়ে দিয়েছিলাম যে এর কানেকশনগুলো কীভাবে কাজ করে, কিন্তু অনেকেই সেই ভিডিও দেখে বুঝেননি এবং কমেন্টে জানিয়েছেন এর ড্রয়িং দেওয়ার জন্য। সেই সুবাদে আমি আজকে এই ভিডিওটিতে সেই ফেস ফেলোরের কীভাবে তৈরি করা হয়, সেই ফেস ফেলোরটি কীভাবে সেই ফেস ফেলোর তৈরি করা হয় তার ইন্টারনাল কানেকশন সহ এক্সপ্লেইন করব আপনাদের সামনে। তো চলুন আগে ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাক। তো ভিউয়ার্স, আমাদের ড্রয়িংটি সম্পন্ন হয়েছে। এখন আমরা এক্সপ্লেন করব যে কীভাবে দুইটি রিলে একটি ফেজ ফেলোরের মতো করে আমাদের ইন্ডাকশন মোটরগুলোকে সুরক্ষা করবে। তো ভিউয়ার, আপনারা সকলেই জানেন যে ডল স্টার ডল এবং স্টার ডেল্টা যে স্টার্টারগুলো থাকে এগুলোকে মূলত একটি ফেজের মাধ্যমে অ্যাক্টিভ করা হয়। অর্থাৎ আমরা যে স্টার ডলে কিংবা স্টার ডেল্টা অথবা ডলের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো ব্যবহার করি সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলোতে একটি নিউট্রাল এবং একটি ফেজের মাধ্যমে সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলোকে আমরা কিন্তু অ্যাক্টিভ করে থাকি। তো সুতরাং এখানে ঠিক সেই কাজটি আমি করেছি। এখানে আমি একটি ডল কানেকশন ব্যবহার করেছি, এটি আমার একটি ডলের জন্য তৈরি করা একটি ওয়্যারিং। তো দেখুন, আমি আগে ডল কানেকশনটি আপনাদের সাথে এক্সপ্লেন করে নিই যে আসলে আমার ডল এই অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি কখন অ্যাক্টিভ হবে। যখন আমি এই সুইচটিকে প্রেস করব তখন কিন্তু আমার এই মোটরটি স্টার্ট হবে, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অ্যাক্টিভ হবে এবং আমাদের মোটরটি চলবে। তো কীভাবে আমরা এই ফেজটিকে নির্বাচন করেছি, এখানে আপনি চাইলে যে কোনো একটি ফেজ নির্বাচন করতে পারবেন, কিন্তু সেটি অবশ্যই এই টাইমারের ভিতর দিয়ে 8 নম্বর প্রান্ত দিয়ে আমি যেভাবে নিয়ে গেছি সেভাবে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আপনারা সেটা বুঝবেন আমি বুঝিয়ে দেওয়ার পরে। তো আমি এখানে মোটরটিকে অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে অ্যাক্টিভ করার জন্য হলুদ ফেজটিকে নির্ধারণ করেছি। তো হলুদ ফেজটি কী করতেছে, হলুদ ফেজটি এইখান হয়ে 8 নম্বর হয়ে 6 নম্বরের মাধ্যমে, অর্থাৎ রিলে 1-এর 8 হয়ে 6-এর মাধ্যমে আবার 2 নম্বর রিলের 8 হয়ে 6-এর মাধ্যমে এইখানে আসছে। এখান থেকে যখন আমরা মোটরটিকে স্টার্ট বাটনে প্রেস করছি তখন আমাদের মোটরটি চালু হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অ্যাক্টিভ হচ্ছে এবং আমাদের মোটরটি চালু হচ্ছে। তো এখন দেখুন, যদি কোনো কারণে এখানে আমরা সাপ্লাই এই ফেজে যে আসলো সাপ্লাইটা, এটা যদি কোনো কারণে
না আসতে পারে তাহলে কি আমাদের মতটি অ্যাক্টিভ হবে? হবে না। যেহেতু আমাদের মোটরটি অ্যাক্টিভ হবে না, সুতরাং আমরা এইভাবে এই ওয়্যারিংটি করা হয়েছে। যদি কোনো কারণে একটি ফেজ মিস করে তাহলে এইখানে কোনো ধরনের সংযোগ আসবে না এবং আমাদের মোটরটিও অ্যাক্টিভ হবে না। যদি কোনো কারণে একটি ফেজ মিস করে তাহলে এইখানে কোনো ধরনের কানেকশন সংযোগ আসবে না এবং আমাদের মোটরটিও বন্ধ হয়ে যাবে। তো সেটি কিভাবে এখানে আসলে কাজ করছে, তো দেখুন, আমাদের যে হলুদ ফেজটি, এই হলুদ ফেজটি আমরা সরাসরি আমরা নিয়েছি দুইটি রিলে এর মাধ্যমে ইন করে, তারপরে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এ টুতে নিয়েছি এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এ ওয়ানে কিন্তু আমরা নিউট্রাল সরবরাহ দিয়েছি। তো এখন বাকি থাকলো আমাদের দুইটি ফেজ। দুইটি ফেজ, একটি হচ্ছে লাল। এখন এই লালটিকে যদি আমরা সরবরাহ দিচ্ছি কোথায়, আমাদের এই যে রিলে আছে দুই নম্বর রিলে, এই দুই নম্বর রিলের সাত এবং সাতে সরবরাহ দিচ্ছি, যেটি এই রিলেটগুলো কিন্তু সাত এবং দুই হচ্ছে তাদের কয়েল প্রান্ত। অর্থাৎ সাত এবং দুইয়ে যদি আপনি সরবরাহ দেন, সাতে যদি ফেজ এবং দুইয়ে যদি নিউট্রাল সরবরাহ দেন, তাহলে কিন্তু এই রিলেটা অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এই রিলেটা যখন অ্যাক্টিভ হবে তখনই শুধু এই আট থেকে ছয়ে কিন্তু আমাদের এই হলুদ ফেজ সরবরাহ দিতে পারবে। ঠিক সেমভাবেই আমরা এক নম্বর যে রিলেটি আছে, এক নম্বর রিলেতে আমরা এই নীল ফেজটি সরবরাহ দিয়েছি এবং এটি যখন এই টাইমারটি, অর্থাৎ এই যে এক নম্বর যে টাইমার আছে, এই এক নম্বর টাইমারটি তখন যখন এই নীল ফেজ পাচ্ছে তার তার কয়েল প্রান্তে, তখন কিন্তু এটি অ্যাক্টিভ হচ্ছে এবং আমাদের হলুদ ফেজটিকে সরবরাহ করছে। অর্থাৎ এখানে দুইটির যে কোনো একটি ফেজ যদি কোনো কারণে মিস যায় তাহলেও কিন্তু আমাদের হলুদ দিয়ে কোনো সরবরাহ যাবে না, আর হলুদ সরবরাহ না গেলে তো পুরোটাই বন্ধ। সুতরাং হলুদ যদি সরবরাহ, অর্থাৎ হলুদ ফেজ থেকে যদি আমরা সরবরাহ পেতে চাই, অবশ্যই আমাদের তিন, অর্থাৎ রেড এবং ইয়েলো দুটোতেই আমাদের ফেজ থাকতে হবে। কোনো কারণে একটি ফেজ মিস গেলে, অর্থাৎ কোনো কারণে মেইন সাপ্লাই থেকে একটি ফেজ যদি মিস যায়, যে কোনো তিনটির একটি, তাহলে আমাদের এই টাইমারগুলো কী করতেছে, এই জায়গায় সরবরাহ হতে বিচ্ছিন্ন করে দিচ্ছে চার্জ একটি রিলের মাধ্যমে। তো এইভাবেই মূলত কাজ করছে। আর এখানে যে আমি লাইট, এগুলো সব ইন্ডিকেটর ল্যাম্প দেখিয়েছি, ইন্ডিকেটর ল্যাম্পগুলো আপনি চাইলে সরাসরি এই তিন ফেজের সাথে কানেক্ট করে দিয়েও দেখতে পারবেন যে আসলে আপনার কোন ফেজটি সমস্যা হয়েছে, তাহলে আপনারা এই ইন্ডিকেটরগুলো দিয়েও বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করছি যে আমার এই এক্সপ্লেনেশনটি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এই দুইটি টাইমার একটি ফেজ ফেলোরের ন্যায় কাজ করছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ।